হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় এবং একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেখানে কিন্তু পর্ষদ রীতিমতো 1,25,000, যে 2014 সালে যাদের চাকরি হয়েছে তাদের যে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিল, সো তাদের এবার যে টোটাল ইন্টারভিউ হবে, সো ইন্টারভিউর সংখ্যা আছে 1,25,000। সো 1,25,000-এর যে ইন্টারভিউ নিতে হবে, সো সেটাও কিন্তু রীতিমতো পর্ষদ তোড়জোড় শুরু করে দিয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু পর্ষদ আবার সুপ্রিম কোর্টেও গেছে। সো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে 1,25,000 শিক্ষকের যে ইন্টারভিউ নিতে হবে সেটা নিয়ে পর্ষদের থেকে কি আপডেট আছে। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আপনারা কেউ স্কিপ করবেন না। সো হ্যালো ডিয়ার্স, দিস ইজ অনিন্দম অ্যান্ড ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ক্যারিয়ার পথ, স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি অরিন্দম। বন্ধুরা, চলে আসলাম এই মুহূর্তে খুব বড় এবং একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেখানে কিন্তু 2014 সালে 32,000 শিক্ষকের যে প্যানেল বাতিল করে দিয়েছে, মানে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে, সো তাদের যে ইন্টারভিউ নেওয়া হবে এবার টোটাল ইন্টারভিউ হবে, সো সেই সম্পর্কে আপডেট আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো বন্ধুরা, চলুন আজকে ভিডিও শুরু করি। 1,25,000 শিক্ষকদের ইন্টারভিউ নিয়ে কি বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদ? বেশ কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে প্রাইমারি টেট 2016 সালের ইন্টারভিউকারীদের জন্য এক বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে বলা হয়েছিল 23 মে এর আগে অবধি এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা যাবে না, এবং সেই সমস্ত শিক্ষককে নিয়মমতো বিদ্যালয়ে গিয়ে কাজ করতে হবে, এবং তারা এই সময়কালে প্যারাটিচারের গ্রেডে মাইনে পাবেন। এর সাথে 2014 সালের টেট পরীক্ষার্থীদের যারা 2016 সালে তাদের আবার প্যানেল তৈরি করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2014 সালে টেট পরীক্ষার্থীদের আবার ইন্টারভিউ নেওয়ার কথাকে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে কোভিয়েট দাখিল করে জানানো হয়েছে, ইন্টারভিউ নিয়ে যে কোনো নির্দেশ দেওয়ার আগে যেন পর্ষদের কথা শোনা হয়, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্টের আবেদন জানায়। ঠিক আছে, সো এই ঘটনা হওয়ার পর আবারও সকল চাকরি প্রার্থীদের মূল নতুন প্রশ্ন উঠে আছে যে আদৌ তাদেরকে নতুন করে ইন্টারভিউ নেওয়া হবে কি না। কিন্তু এই নিয়ে এখনও খোলসা করে কিছু বলেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন যেহেতু কোর্টের তরফে ইন্টারভিউ নির্দেশকে বাতিল করা হয়নি, সেহেতু এই ইন্টারভিউ আবার নিতেই হবে, তারা এই ইন্টারভিউ নিতে বাধ্য। পর্ষদের সুপ্রিম কোর্টে আবেদন জানানো দেখে অনেকেই মনে হয়েছে যে পর্ষদের ভেতরে এ নিয়ে জোর কদমে তোড়জোড় শুরু হয়েছে। এই প্রাইমারি টেটে 1,45,000 পরীক্ষার্থীর ইন্টারভিউ, ইন্টারভিউ কবে নেওয়া হবে তা নিয়ে এখনও অবধি কিছু জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেছেন খুব শীঘ্রই এ নিয়ে নোটিশ জারি করবে তারা। কিন্তু আবার এটিও দেখার বিষয় ডিভিশন বেঞ্চের তরফে নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া হয়। 2014 সালে যে টেট পরীক্ষা নেওয়া হয় সেই টেট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে 2016 সালে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল 42,500 জনকে, কিন্তু জানানো যায় সেই নিয়োগের মধ্যে বিরাট গোলমিল ছিল, তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ আবারও লিস্ট বার করতে নির্দেশ দেন, এবং সেই নির্দেশ মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার জেলাভিত্তিক কাট অফ মার্কস কিন্তু গতকাল প্রকাশ করে দিয়েছেন। সেই মতে প্রাথমিক শিক্ষা পর্ষদ লিস্ট প্রকাশ করবে। হ্যাঁ, গতকাল কিন্তু এই লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে, এবং সেই লিস্টে কিন্তু অনেক গরমিল আছে। ঠিক আছে, আমি তারপরে সেটা নিয়ে একটা ভিডিও আমরা করেছি। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম যদি আপনারা টেট আপডেট পেতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। সো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।